আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ আজকে আমি ক্লাস এইটের ইংরেজি বিষয়ের সিক্স পয়েন্ট থ্রি যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর উপস্থাপন করব আমাদের যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বইয়ে আগে একটা টেক্সট দেওয়া রয়েছে এবং এর পরে একটা ই দেওয়া রয়েছে টেবিল দেওয়া রয়েছে ওইটা পূরণ করতে হবে এখন আগে আমরা রিডিং করবো এবং তারপরে উত্তরটা উপস্থাপন করব। অবশ্যই একটু বড় ক্লাস হতে পারে তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কাজে লাগবে ইনস্ট্রাকশন হচ্ছে রিড দ্য লাস্ট পার্ট অফ দ্য টেক্সট ইথিক্যাল ইস্যুস অফ লেবার চাইল্ড লেবার গিভেন বিলো ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই ফর্মাল ফিচার্স অফ দ্য সেন্টেন্সেস নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইউ ক্যান মেনশন দ্য ফিচার্স

ওয়ান ইজ ডান ইস্যুস অফ চাইল্ড লেবার এর উপর দেয়া নিচের অনুচ্ছেদের শেষের অংশটি পড়ো এর আগের ইয়েতে আমরা একটা অনুচ্ছেদ পড়েছি এটার শেষ পাঠ হচ্ছে এটা দলে নম্বর দেওয়া বাক্যগুলোর ফর্মাল ফিচার্স আলোচনা করো এবং সেগুলো চিহ্নিত করো অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট থ্রি এর ফিচার্স তুমি উল্লেখ করতে পারো উদাহরণ হিসাবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো এখন এই জায়গায় আমরা আগে টেক্সটটা ইস্যুস লেবার লাস্ট পার্ট শিশু শ্রমের নৈতিক সমস্যা শেষ অংশ হাউভার দ্য মাইন্ড অফ আ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং এন্ড লার্নিং নিউ থিংস যাই হোক একটি শিশুর মন সবসময় বৃদ্ধিশীল এবং নতুন জিনিস শেখে দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজাইল ইমোশনালি তারা নিষ্পাপ এবং আবেগগতভাবে ভঙ্গুর চাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস অন চাইল্ডস মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল স্পিরিচুয়াল মোরাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং শিশুশ্রম একটু শিশু একটি শিশুর মানসিক 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 শারীরিক আধ্যাত্মিক নৈতিক ও সামাজিক সুস্থতার উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে

বলা হচ্ছে যে শিশুরা উৎপাদন শিল্প এবং কৃষি কাজে কাজ করে তারা বিস্ফোরক গ্যাস উচ্চ শব্দ ধারালো সরঞ্জাম ভারী উত্তোলন এবং ক্ষতিকারক বীজ এবং কীটনাশকের জন্য ঝুঁকিপূর্ণ তাদের অর্থাৎ শিশুদের আঘাত বিষক্রিয়া শক্তি এবং দৃষ্টিশক্তির হ্রাস ঘুষ ফুসফুসে রোগ এবং জয়েন্টের সমস্যা ঝুঁকিতে ফেলে নট অনলি ডু দে টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসিকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল এজ ওয়েল ইনক্লুডিং লো সেলফ স্টিম ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি অলসো মোস্ট অব দেম লুজ দেয়ার চাইল্ডহুড এই জায়গায় অনেকে লজ বলে এটা কিন্তু লুজ উচ্চারণ বলা হচ্ছে তাদের শুধুমাত্র শারীরিক পরিণতি নয় মানসিকভাবেও মোকাবেলা করতে হয় যার মধ্যে কম আত্মসম্মান বিষণ্নতা এবং উদ্বেগ রয়েছে এছাড়াও এছাড়া তাদের বেশিরভাগ এটা হবে এছাড়াও এছাড়াও তাদের বেশিরভাগই তাদের শৈশব হারায় While child labor is often considered a necessary evil in some regions due to poverty and lack of education, it remains a violation of fundamental human rights and ethical principles. Children who are victims of child labor have their basic rights to quality education. প্লে রেস্ট অ্যান্ড আ ক্লিন অ্যান্ড সেফ এনভারনমেন্ট ফ্রম দেম বলা হচ্ছে যদিও দারিদ্র এবং শিক্ষার অভাবের কারণে কিছু অঞ্চলে শিশু শ্রমকে প্রায়শই একটি প্রয়োজনীয় মন্দ হিসাবে বিবেচনা করা হয় তবে এটি মৌলিক মানবাধিকার এবং নৈতিক নীতি লঙ্ঘন হিসাবে রয়ে গেছে যেসব শিশু শিশুদের শিকার হয় শিশু শ্রমের শিকার হয় তাদের মানসম্মত শিক্ষা খেলাধুলা বিশ্রাম এবং পরিষ্কার ও নিরাপদ পরিবেশের মৌলিক অধিকার থেকে কেড়ে নেওয়া হয় ইন অ্যাডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিকেন্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অপরন্তু শিশুশ্রম সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিকাশের উপর উল্লেখযোগ্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে ইট সুয়েডস দ্য সাইকেল অব প্রভার্টি অ্যান্ড ইমপিডস প্রগ্রেস টুয়ার্ডস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলা হচ্ছে এটি দারিদ্রের চক্রকে স্থায়ী করে এবং টেকসই উন্নয়নের দিকে অগ্রগতি বাধা দেয় অগ্রগতির বাধা দেয় ইট অলসো হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ আইসিল্ড ওয়ার্ক ফোর্স অ্যান্ড আন্ডারমাইন্স দ্য মোরাল অ্যান্ড সোশ্যাল ফেব্রিক অফ কমিউনিটিস এটি একটি দক্ষ কর্মশক্তির বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সম্প্রদায়ের নৈতিক এবং সামাজিক কাঠামোকে দুর্বল করে দ্য এরিকেশন অফ চাইল্ড লেবার ইজ আ কমপ্লেক্স টাস্ক দ্যাট রিকোয়ার্স দ্য কনসেন্ট্রেটেড ইফোর্ট অফ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অরগানাইজেশন অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি বলা শিশু শ্রম নির্মূল করা একটি জটিল কাজ যার জন্য সরকার সরকারি মানে সরকারি বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাসিপ্ট থ্রু দ্য প্রভিশন অফ এজুকেশন অ্যাওয়ারনেস বিল্ড অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিস টু ফ্যামিলি বলা হচ্ছে পরিবারে শিক্ষা সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সেবা প্রদানের মাধ্যমে শিশু শ্রম প্রতিরোধ করা সম্ভব অ্যাজ ওয়েল এজ দ্য চিল ক্রিয়েশন অফ লস অ্যান্ড পলিসিস দ্যাট ক্যান প্রোটেক্ট চিলড্রেন ফ্রম এক্সপ্লয়টেশন অ্যান্ড অ্যাবিউজ ইন অ্যাডিশন বিজনেস অ্যান্ড কনজিউমার ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড এয়ার অফ দ্য ইথিক অ্যাপ্লিকেশন অফ চাইল্ড লেবার অ্যান্ড টেক স্টেপস টু অ্যাভয়েড প্রোডাক্টস দ্যাট আর মেড উইথ চাইল্ড লেবার বলা হচ্ছে পাশাপাশি আইন ও নীতি তৈরি করা যা শিশুদের শোষণ এবং নির্যাতন থেকে রক্ষা করতে পারে এছাড়াও উন্নত দেশগুলোতে ব্যবসা এবং ভোক্তাদের অবশ্যই শিশুশ্রমের নৈতিক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং শিশুশ্রম দিয়ে তৈরি পণ্যসমূহ এড়াতে পদক্ষেপ নিতে হবে In conclusion, child labor is an e ethical issue of great concern in developing and underdeveloped countries. The eradication of child labor is necessary to protect the rights and well being of children. বলা হচ্ছে উপসংহারে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোকে দেশগুলিতে শিশুশ্রম একটি বড় উদ্বেগের নৈতিক সমস্যা শিশুদের অধিকার এবং মঙ্গল রক্ষার জন্য শিশুশ্রম নির্মূল করা প্রয়োজন ইট ক্যান অনলি বি অ্যাসিপ্ট থ্রু আ কালেকটিভ এফোর্ট বাই গভর্নমেন্টস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বলা হতে পারে এটি শুধুমাত্র সরকার বেসরকারি সংস্থা ব্যবসা এবং বিশ্বব্যাপী ভোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করা যেতে পারে এটা হচ্ছে টেক্সট এখন টেক্সটের পরে কিন্তু আমাদের একটা টেবিল দেওয়া রয়েছে এই টেবিলে বলা হয়েছে কি যে এই পাশে সেন্টেন্স দেওয়া রয়েছে যে সেন্টেন্সেস ফ্রম দ্য টেক্সট এই সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে এখন এই পাশে ফাঁকা রয়েছে এইটা পূরণ করতে বলা রয়েছে মানে ফর্মাল ফিচার্স অফ টেক্সট ইউজ মানে কোন কোন ফর্মাল ফিচারগুলো ব্যবহার করা হয়েছে আরেকটা বিষয় যারা শিক্ষার্থী রয়েছে তারা এটা পূরণ করার জন্য এর পরের যে রয়েছে ওই অ্যাক্টিভিটির সাহায্য নিতে পারো ওই ওই জায়গায় ফর্মাল ফর্মাল মানে যে রয়েছে রয়েছে কিছু বৈশিষ্ট্য দেওয়া বৈশিষ্ট্যগুলো আগে পড়ে তাহলে এইটা যদি তোমরা পড়ো তাহলে এটা খুবই কাজে লাগবে এবং তোমরা বুঝতে পারবে আর এটা দেওয়া রয়েছে নাম্বার ওয়ান যেটা দেওয়া রয়েছে হাউভার দ্য মাইন্ড অফ চাইল্ড ইস অল ওয়েস গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস এইটাই অ্যাকাডেমিক ভোকাবেলির ইউজ করা হয়েছে হাওবার হচ্ছে একাডেমিক ভোকাবুলারি এখন এটা কিভাবে একাডেমিক ভোকাবুলারি একাডেমিক ভোকাবুলারি হচ্ছে মানে এমন এক ধরনের ভোকাবুলারি যেগুলোর জন্য ই দরকার মানে রেফারেন্স দরকার এবং এই জায়গায় কোহিসিভ ডিভাইসগুলোও একাডেমিক ভোকাবুলারির অন্তর্ভুক্ত হয়েছে দে আর ভেরি ফ্রাজাইল ইমোশনালি এইটা কোন ধরনের ফিচার্স এটা এটা হচ্ছে লিটল ল্যাঙ্গুয়েজ ভেরি ফ্রাজাইল ইমোশনালি ইস ইউজড তাছাড়াও এটাও একজনের দিতে পারো যুক্তি আরও যদি দিতে চাও তাহলে বিসাইডস থার্ড পারসন হ্যাজ বিন ইউজড থার্ড পার্সন প্লুরাল আমি শুধু থার্ড পার্সন দিয়েছি এই জায়গায় মানে যেটা ফর্মাল রাইটিং সে জায়গায় ফার্স্ট এবং সেকেন্ড পার্সন কম ব্যবহার করা হয় এবং সেখানে থার্ড পার্সন বেশি ব্যবহার করা হয় তার মানে এটাও ফর্মাল রাইটিংয়ের একটা বৈশিষ্ট্য এরপরে রয়েছে তিন নম্বর হয়েছে ওয়াইল্ড চাইল্ড লেভার ইজ ওভেন কনসিডার্ড এসেসারি ইভলভ ইন সাম রিজনস ডিউ টু প্রভার্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন ইট রিমেইনস আ ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অ্যান্ড ইথ এথিক্যাল প্রিন্সিপলস এখন এইটা কোন ধরনের বৈশিষ্ট্য রয়েছে এই জায়গায় কিন্তু আমরা জানি যে যেটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সেই জায়গায় ফর্মাল রাইটিংয়ে সিম্পল সেন্টেন্সের পরিবর্তে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স অর্থাৎ বড় বড় সেন্টেন্স ব্যবহার করা হয় আর এই জায়গায় লং সেন্টেন্স অর্থাৎ এই জায়গায় হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ওয়াইল দ্বারা যুক্ত রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স ইজ ইউস্ট সেটা বলা হয়েছে লং সেন্টেন্স আর ব্র্যাকেট হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স তুমি দিতে পারো কমপ্লেক্স সেন্টেন্সিস ইউস্ট অথবা লং সেন্টেন্সেস ইউস্ট তারপরে হচ্ছে নাম্বার ফোর যেটা ইন অ্যাডিশন আর এটারই হচ্ছে কোয়েসিভ ডিভাইস ইন অ্যাডিশন ইজ ইউস্ট তাহলে এটাও যেহেতু ফর্মাল এর বৈশিষ্ট্য সে কারণে এটা দেওয়া রয়েছে এর পরে হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাসিপড এটা আমরা ই দিয়েছি এটা কি এটার যুক্তি হচ্ছে লিটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে লিটার ল্যাঙ্গুয়েজটা কি প্রিভেনশন অফ চাইল্ড লেবার এটা হচ্ছে একটা প্রবাদ মানে প্রিভেনশন যেটা এটা লিটার ল্যাঙ্গুয়েজ হিসাবে ব্যবহার করা হয়েছে এই যুক্তি হিসাবে এই জায়গায় দেওয়া রয়েছে তারপরে যেটা রয়েছে নাম্বার সিক্স সিক্স কিন্তু এই জায়গায় বলা হয়েছে ইন এডিশন বিজনেসেস অ্যান্ড কনজিউমার্স এটাও ব্যবহার করা হয়েছে আর এইটা আমি যুক্তি দিয়েছি এটা হচ্ছে কোহেসিভ ডিভাইস ইন অ্যাডিশন ইজ ইউসড সর্বশেষ যেটা দেওয়া রয়েছে সর্বশেষ হচ্ছে ইট ক্যান অনলি বি কালেক্টিভ এফোর্ট বাই গভর্নমেন্টস নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বিজনেসেস অ্যান্ড কনজিউমার অ্যারাউন্ড দা এখন এইটা কি এটা কিন্তু এক প্রকার রিকমেন্ডেশন অথবা কমেন্ট মানে কি করা যেতে পারে সেইখানে বলেছি পোলাইট রিকমেন্ডেশন পোলাইট রিকমেন্ডেশন বলতে মানে ভদ্র একটা নির্দেশনা দেওয়া রয়েছে যে এইভাবে আমরা এটা করতে পারি নো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ এই জায়গায় কোনো ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় নাই সেখানে বলা হয়েছে পোলাইট রিকমেন্ডেশন ইজ প্রোভাইডেড অথবা গিভেন যে কোনো একটা দিলে হবে রিকমেন্ডেশন বানানটা আর ই সি সিও ডাবল এম হওয়ার কথা যেটাই হোক এই রকমভাবে আমরা কি করতে পারি এই প্রশ্নের উত্তরটা দিতে পারি এখন এটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এর পরবর্তীতে আমি এর যে পরের অ্যাক্টিভিটি রয়েছে এই পরের অ্যাক্টিভিটিটা আমি উপস্থাপন করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি এবং এই পরের ভিডিওগুলো দেখবেন এই আশা রেখে আমি আমার আজকের ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম এটা রিকমেন্ডেশনে হবে